পরম বন্ধু। শুধু ফুল ফল কিন্তু নয়, আমরা কিন্তু আমাদের বেঁচে থাকার যে অক্সিজেন নিয়ে থাকি সেটাও কিন্তু আমরা গাছ থেকেই পেয়ে থাকি। আজকের এই আধুনিক সভ্যতা গড়ে তোলার জন্য আসলে কি হচ্ছে, আমরা কিন্তু দেখছি যে মানুষ নির্বিচারে বন জঙ্গল সব উজাড় করে ফেলছে। তো এখানে কিন্তু আজকে আমরা যে কবিতাটা পড়ব, সেখানে কবি গাছকে, বৃক্ষকে তিনি আহ্বান করছেন এবং তিনি তাদেরকে বলেছেন অরণ্যকন্যা। অরণ্যকন্যা সম্বোধন করে মূলত কবি গাছপালাকে কিন্তু তিনি বলছেন যে তাদেরকে জেগে উঠতে। তো 10 মিনিটস করে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ইনস্ট্রাক্টর নাহিয়ান শেজুতি। আজকের ক্লাসে আমরা পড়বো অষ্টম শ্রেণী বাংলার প্রথম পত্রী সাহিত্য কণিকার জাগো তবে অরণ্য কন্যারা এই কবিতাটি। তো চলো আজকে আমরা দেরি না করে শুরু করে ফেলি। জাগো তবে অরণ্য কন্যারা কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। তো চলো আমরা শুরু করি। মৌসুমি ফুলের গান মোর কণ্ঠে জাগে না কো আর, চারিদিকে শুনি হাহাকার। ফুলের ফসল নেই, নেই কারো কণ্ঠে আর গান, ক্ষুধার্থ ভয়ার্থ দৃষ্টি প্রাণহীন সব মুখ ম্লান। মাটি অরণ্যের পানে চায়, সেখানে খড়িছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়। জাগো তবে অরণ্য কন্যারা জাগো আজি, মরমরে মরমরে ওঠে বাজি, বৃক্ষের বক্ষের বন্হি জ্বালা। তো এখানে কিন্তু কবি বলছেন মৌসুমি ফুলের গান তার কণ্ঠে আর জাগে না, তিনি যেন চারিদিকে হাহাকার শুনতে পান। এবং এমন একটা অবস্থার মধ্য দিয়ে পৃথিবী যাচ্ছে যেখানে ফুলেরও কোনো ফুল নেই, যেখানে ফসল নেই, যেখানে কারো কণ্ঠে আর গান নেই, এবং সব অরণ্য। এখানে আসলে কিন্তু কবি এটাই বলতে চাচ্ছেন যে অরণ্য আমরা আসলে এমনভাবে মানুষ নিধন করেছে যে যেন কোথাও কোনো আসলে ফুল দেখা যায় না, কোথাও কোনো গাছের চিহ্নটুকু নেই। ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি, এখানে ক্ষুধার্ত বলা হয়েছে কেন, কারণ আমরা জানি যে গাছপালা কিন্তু আমাদের খাদ্যের একটা অনেক বড় উৎস। তো গাছপালা যদি না থাকে সেখানে কিন্তু আমাদের খাদ্য আমরা পাবো না। তো এখানে কিন্তু সেজন্য তিনি বলছেন যে ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ ম্লান। সেই ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি এবং সেই সমস্ত মুখ যেন ম্লান হয়ে আছে। তো এখানে কিন্তু কবি বলছেন যে এখানে কিন্তু যে হাহাকার করে কিন্তু কবি এই কথাগুলো কিন্তু বলছেন, এবং তিনি শেষে বললেন যে তিনি অরণ্য কন্যাদেরকে তিনি এখানে জেগে উঠতে বলেছেন। এখানে অরণ্য কন্যারা বলতে আসলে আমরা এখানে কি বুঝতে পারছি, এখানে কিন্তু অরণ্য কন্যারা বলতে এখানে কবি বলছেন যে বৃক্ষদেরকে কিন্তু তিনি এখানে কন্যা সম্বোধন করে বলছেন যে তোমরা জেগে উঠো, কারণ এই যে আমরা দেখছি যে কোথাও কারো কণ্ঠে গান নেই, ফুলের ফসল নেই, সবারই মুখ ম্লান হয়ে আছে। তো তখন কিন্তু যেটা হয় যে এইভাবে যে বন জঙ্গল সব উজাড় হয়ে যাচ্ছে, তখন কি হয় যে বৃক্ষেরও কিন্তু বুকে যে আগুনের যে লেলিহান শিখা সেটা যেন জ্বলে উঠে। তো তিনি কিন্তু অরণ্য কন্যাদেরকে বলছেন যে তোমরা জেগে উঠো, যাতে আবারও হচ্ছে সমস্ত এই যে মৌসুমি ফুলের গান যেন আবারও সবার কণ্ঠে শোনা যায়, এবং এই যে ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি সেটা যেন কারো না থাকে। তো এখানে কিন্তু আমরা এই যে কবির যে প্রকৃতির প্রতি যে ভালোবাসা সেটাই কিন্তু আমরা এই অংশটুকুতে বুঝতে পারছি। চলো পরবর্তী অংশটা দেখি। মেলি লেলিহান শিখা তোমরা জাগিয়া ওঠো বালা, কঙ্কনে তুলিয়া ছন্দ তান, জাগাও মুমূর্ষু ধরা প্রাণ। ফুলের ফসল আনো, খাদ্য আনো, ক্ষুধার্তের লাগি, আত্মার আনন্দ আনো, আনো যারা রহিয়াছে জাগি। তিমির প্রহর ভরি অতন্দ্র নয়ন, তার তরে ছড়াও প্রভাত আলো, তোমাদের মুঠি ভরে ভরে। এখানে কবি বলছেন যে তোমাদের লেলিহান শিখা মেলে তোমরা আবার জেগে ওঠো। এখানে কিন্তু কবি বৃক্ষদেরকে কিন্তু বলছেন, গাছপালাকেই কিন্তু বলছেন যে তোমরা লেলিহান শিখা তোমরা মেলে তোমরা জেগে ওঠো, এবং তোমরা তোমাদের কঙ্কনে তোমরা ছন্দ তান তুলো। এবং এই যে পৃথিবীটা এই যে মৃত্যুর পথে ঢলে যাচ্ছে, এই যে অরণ্য সব নিধন হয়ে যাচ্ছে, সব উজাড় হয়ে যাচ্ছে, এই মুমূর্ষ পৃথিবীতে তোমরা আবার জাগিয়ে তুলো, আবার তোমরা জেগে ওঠো। তো এই ফুলের ফসল নেই, আমরা এর আগের অংশে কিন্তু দেখেছি যে ফুলের ফসল নেই, যেখানে কারো কণ্ঠে গান নেই সেখানে ক্ষুধার্তের, এবং আমরা জানি যে গাছপালা, আমি যেটা বললাম তোমাদেরকে যে গাছপালা কিন্তু আমাদের খাদ্যের অনেক বড় একটা উৎস। তো তিনি বলছেন যে তোমরা জেগে উঠে ফুলেরও ফসল আনো, তোমরা খাদ্য আনো, এবং একই সাথে তোমরা আত্মার আনন্দ আনো। এবং
আনো যারা রহিয়াছে জাগি। তো এখানে একদম শেষ অংশে আমরা দেখছি, তিমির প্রহর ভরি অতন্দ্র নয়ন, তার তরে ছড়াও প্রভাত আলো তোমাদের মুঠি ভরে ভরে। তো যে অন্ধকার, যে অন্ধকারের যে একটা বেশ চলে এসেছে, সেখানে তোমরা হচ্ছে প্রভাতের আলো তোমাদের মুঠি মুঠি ভরে ছড়িয়ে দাও। তো এখানে কিন্তু কবির সর্বোপরি কিন্তু এটাই বোঝাতে চাচ্ছেন, অরণ্য কন্যাদেরকে তিনি আহ্বান করছেন যে তোমরা জেগে উঠলে আসলে পৃথিবীর সমস্ত কিছু, ফুলেরও ফসল আসবে এবং যারা ক্ষুধার্ত আছে তারাও খাদ্য পাবে, আত্মারও আনন্দ আসবে, এবং যে এই যে পৃথিবীতে যে অন্ধকার নেমে এসেছে সেখানেও যেন প্রভাতের আলো আবার ছড়িয়ে পড়বে। তো এখানে কিন্তু কবি আহ্বান করছেন বৃক্ষদেরকে যে তাদের জেগে উঠলেই আসলে সব কিছু সম্ভব হবে। এখানে কবি যে কতটা প্রকৃতি প্রেমিক এবং তিনি যে গাছপালা প্রতি যে তার ভালোবাসা, প্রকৃতির প্রতি যে তার ভালোবাসা, সেটাই কিন্তু আমরা বুঝতে পারি। তো এই যে আমরা নির্বিচারে এভাবে যে আমরা দেখছি যে এই পৃথিবীতে যে সবাই এভাবে যে গাছ কাটছে, এই যে সভ্যতার জন্য, এত কিছুর জন্য, এটা কি আসলে ঠিক? আমরা যদি একটু আমাদের বিবেক থেকে চিন্তা করি, এতে কিন্তু যেটা হচ্ছে যে আমরা দেখছি যে অনেক সভ্যতার উন্নয়ন হচ্ছে, অনেক পৃথিবীতে অনেক অনেক মানুষ অনেক অনেক কিছু তাদের চাহিদা বিলাসিতা অনেক কিছুই মেটাতে পারছে, এবং আমরা অনেক যুগান্তকারী পরিবর্তন হয়তো দেখছি, কিন্তু একসময় কিন্তু এরকম হবে, এই যে আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে বা এই যে খরা হচ্ছে বা দেখা যাচ্ছে শীতকালে অনেক বেশি, শীতকালে আমাদের গরম লাগছে বা গরমকালে আমাদের শীত অনেক বেশি লাগছে, বা এই যে জলবায়ু পরিবর্তনের যে ব্যাপারটা, তারপরে যে আরও অনেক কিছু, যে আমরা দেখছি যে খাদ্যের অভাব দেখা দিয়েছে যেহেতু গাছপালা এভাবে কেটে ফেলা হচ্ছে, তো অনেক অনেক কিছু, অনেক ক্ষতি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এই মানব সমাজের, এবং সেটা কার জন্য হচ্ছে? শুধুমাত্র মানুষের জন্যই কিন্তু হচ্ছে। তো আমরা যদি এভাবে নির্বিচারে এভাবে বৃক্ষ নিধন না করতাম, তাহলে কিন্তু কখনই প্রকৃতির এই অবস্থা হতো না, এবং এভাবে কিন্তু আমাদের যে জলবায়ু পরিবর্তন এবং যে হুমকির দিকে যাচ্ছে আমাদের পৃথিবী, এবং একটা খুবই অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি, সেটা কিন্তু কখনো হতো না। তো এখানে কিন্তু এই জন্যই কবি এখানে প্রত্যাশা করছেন অরণ্য কন্যাদেরকেই, তিনি মানে তিনি বৃক্ষকেই এখানে বলছেন অরণ্য কন্যা। কন্যা কেন বলেছেন? কারণ কন্যা সন্তান কিন্তু এরকম হয়, দেখবে যে যে ঘরে একটি কন্যা সন্তান থাকে সেখানে যেন সব আনন্দের ছড়াছড়ি, সেখানে যেন কোনো কিছুর কমতি থাকে না। এখানে কিন্তু এজন্য তিনি কিন্তু এখানে গাছপালাকে তিনি কন্যা বলে, অরণ্য কন্যা বলে সম্বোধন করেছেন। ব্যাপারটি কত দারুণ, তাই না? এখানে আমরা যদি চিন্তা করি যে কবির চিন্তাধারা এবং তার যে প্রকৃতির প্রতি যে মমতাবোধ বা ভালোবাসার জায়গাটা, সেটা কিন্তু এখানে এই কবিতার মধ্য দিয়ে খুব সুন্দরভাবে ধরা দিয়েছে। তো আমাদের আজকের কবিতাটা কিন্তু এতটুকুই, খুবই ছোট একটা কবিতা এবং খুবই সহজ ভাষায় কবি লিখেছেন, এবং আমরা আশা করছি যে এটা খুব ভালোভাবে আমরা বুঝেছি। তো আমাদের আজকের ক্লাসও এতটুকু, আমি আশা করছি যে কবিতাটা যদি আমরা খুব ভালোভাবে বুঝে থাকি, তাহলে কিন্তু এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা লিখতে পারবো, এবং সেটা হোক নৈবর্তিক প্রশ্ন কিংবা জ্ঞানমূলক প্রয়োগ বা হচ্ছে অনুধাবনমূলক বা উচ্চতর দক্ষতা, যাই হোক না কেন আমরা সবই আমরা লিখতে পারবো। তো আশা করছি যে তোমরা সমস্ত কিছু বুঝেছো, এবং যে কোনো অংশে যদি কবিতার যে কোনো অংশে বুঝতে অসুবিধা হলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আমাদের আজকের ক্লাসটি এতটুকুই, তো তোমরা কিন্তু আমাদের 10 মিনিট স্কুল অ্যাপটি ডাউনলোড করতে ভুলবে না, এবং আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারো www.10minuteschool.com। এবং এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।